আমার অবস্থা দেখে কি কিছু বুঝতে যাচ্ছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা হঠাৎ একটা প্ল্যানে যাচ্ছি গ্যান্তিং আইল্যান্ডে। তো আশা করছি, আসলে গ্যান্তিংয়ে গেলে ক্লাউড না থাকলে তো মজা লাগে না। গ্যান্তিংয়ের মজাটাই হচ্ছে ক্লাউড, অনেক বেশি ক্লাউড থাকবে, ওইটাই হচ্ছে মজা। তো আশা করছি ক্লাউড থাকবে, কারণ আমরা মাত্র কেল সিটি থেকে সম্ভবত বের হয়েছি। এখন এখানে মানে কেলের আশেপাশে যথেষ্ট ক্লাউড দেখা যাচ্ছে, আর উপরে যখন যাব এত ফুট উপরে যাব, তো ওখানেও আশা করি অনেক বেশি ক্লাউড থাকবে। তো ঠিক আছে, আপনাদের সাথে তো সময় সময় শেয়ার করব আমাদের আজকের জার্নি। এখন আপাতত রাখছি। কি পরিমাণ ক্লাউড দেখো, বৃষ্টির জন্য আসলে ওইভাবে দেখাও যাচ্ছে না। মাত্র শুরু হলো আর তার আগেই আমরা অনেক অনেক ক্লাউড দেখে ফেলেছি, খুব ভালো লাগছে। এখন আশা করি উপরে গেলে আরো অনেক বেশি ক্লাউড দেখতে পাবো। জানি না আমাদের কি ধেয়ে ধেয়ে নাচগুলো শেষ হয়ে গেল নাকি, কারণ এখন তো তেমন ক্লাউড দেখতে পাচ্ছি না। এখন আর তেমন ক্লাউড দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি হয়ে মোটামুটি ক্লাউড কমে গেছে, তাই না? আরো কোন ছিল সেদিন, কি পরিমাণ ক্লাউড! ক্লাউডের জন্য তো টেম্পারেচার দেখাই যায় না, প্রচুর বাতাস। গাড়ি থেকে নেমে এক একজনের অবস্থা একদম নাজেহাল, এত ঠান্ডা। আমি এখনই শলটা জড়িয়ে নিতে হবে। আর বাকিদের অবস্থা রিফা, এই যে রিফা প্যাকেট হচ্ছে, একদম জঘন্য অবস্থা। যত ঠান্ডা ততটাই কুয়াশা, কুয়াশা না ক্লাউড, আর ততই বাতাস। খুবই খারাপ অবস্থা এদিকে। আমি একটু ব্যাক সাইডটা দেখাই আমার, আমার ব্যাকের অবস্থা দেখছেন কি পরিমাণ ক্লাউড। ঠিক আছে, আমরা একটু ভিতরে যাই, বাইরে দাঁড়িয়ে থাকতে পারবো না, অনেক বেশি যখন ঠান্ডা। আর এই যে এখনই দেখতে পাবেন একটা ক্রিসমাস মানে সাজে সাজিয়েছে মলটাকে। এই শ্যুটটা আমার শ্রদ্ধেয় স্বামী করে দিয়েছে, আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এতে আমার হাজবেন্ড আমাকে আরো বেশি বেশি শ্যুট করে দিতে হেল্প করবে। ভিতরে এসে অনেকটাই গরম আছে, তাই শর্টন খুলে ফেললাম, ওরাও ওরে খুলে ফেললো, সবাই ঠান্ডা লাগছে না বাইরে। তো ওরে বাপরে কি ঠান্ডা, যে পরিমাণ ঠান্ডা ছিল বাইরে, প্লাস প্রচুর বাতাস। আমার এখনো হাতটা অবশ্যই আছে পুরা, এখন একটু ওয়ার্ম ফিল হচ্ছে, তাই সোয়েটার উঠিয়ে দিলাম আর কি, শর্ট পরেছিলাম আমি। আর এই তো দেখে কি কিছু বোঝা যাচ্ছে? দেখেন কত কুয়াশা এই জায়গায়, অনেক ঘন কুয়াশা। কিন্তু কুয়াশা বলছি কেন, বারে বারে অনেক ঘন ক্লাউড। আর কিছু কি বুঝতে পারছেন? আমি তো এই শোটা যখন এডিটিং করতে যাচ্ছি তখন ভাবলাম যে এটাকে আমি কেন না মানে জাস্ট একটু মডেলিং আকারে করি, যেখানে একজন নায়িকা ঘোরাফেরা করছে, মডেলিং করছে। আমার নিজেরই হাসি পাচ্ছে, আসলে জাস্ট ফান করার জন্য কথাটা বললাম। আমি মডেলিংও করছি না,
বা নাইকেও না, জাস্ট ফান করলাম আর কি, এটা একটু স্লো মোশনে দিয়ে দিলাম। কেবল কার গুলো একদম দেখা যাচ্ছে না, কি পরিমাণ ঠান্ডা, আবার শোল পড়তে হবে, ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, এটাই সমস্যা। অনেক ঠান্ডা লাগতেছে, আমরা এই ঠান্ডার মধ্যে এখন চা খাবো, আর আমি একটু তৈরির পিঠে বানিয়ে এনেছি, ওটা খাবো, একটু ঠান্ডাটা এনজয় করবো। ভিতরে চলো, ভিতরে চলো, অনেক ঠান্ডা, ভিতরে চলো, ভিতরে প্রচুর ঠান্ডা, ঠান্ডা প্লাস ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে, আমার স্বল্প হবে, অবস্থা খারাপ, এক এক জনের ঠান্ডা অবস্থা খারাপ। এই যে এটা নিচে যাই, চলো নদী, এদিকে দাঁড়ানো যাবে তো, কি পরিমাণ ক্লাউড দেখেন, এই যে হালকা করে দেখা যাচ্ছে, এখানে কিন্তু কালারিং বিল্ডিং আছে, অনেক হাই রেঞ্জ বিল্ডিং, বাট দেখা যাচ্ছে না, একদম হাই রেঞ্জ বিল্ডিং কিন্তু দেখা যাচ্ছে না, ইভেন কেবল কার গুলো দেখা যাচ্ছে না। আমি চেষ্টা করছি একটু কিছুটা দেখানোর জন্য, এই জায়গাটা আরো বেশি বাড়ছে দিদি, এখন দেখো কেবল কার গুলো দেখা যাচ্ছে না, খুব কাছে কিন্তু কেবল কার গুলো, কিন্তু দেখা যাচ্ছে না, এই যে এগুলো কিন্তু অনেক হাই রেঞ্জ বিল্ডিং কিন্তু, কিন্তু দেখা যাচ্ছে না, আমাকে খুব তাড়াতাড়ি ভিতরে ঢুকে যেতে হবে এখন, একটা সেটের নিচে ঢুকে যেতে হবে, অনেক ঠান্ডা। চলো চলো, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, খুবই জঘন্য অবস্থা, আমি জমে গেছি একদম, একদমই জমে গেছি। তৈলের পিঠা খাই, এই যে এই পিঠা বানিয়ে নিয়ে এসেছিলাম, এই পিঠা খাবো এখন, সবাই খাচ্ছে, আন্টি দেন না কেন, মানে এখানে দাঁড়িয়ে আমরা এখন তৈলের পিঠা খাবো, চা খাবো, তারপর শরীরটা একটু ওয়ার্ম করবো, তারপর আবার চেষ্টা করবো একটু বাইরের দিকে যাওয়ার, কিন্তু বৃষ্টি হচ্ছে তার জন্য বাইরে যেতে পারছি না, এটাই সমস্যা। এই পিঠাটা যদি আমরা বাইরে দাঁড়িয়ে খেতে পারতাম, বা আমাদের প্ল্যান ছিল এই পিঠা আর চা কিন্তু বাইরে দাঁড়িয়ে খাবো, বাট বৃষ্টির জন্য হচ্ছে না, আমার একদম নোজ কল হয়ে যাচ্ছে, পিঠা খাচ্ছি, আমি বানিয়েছি কিন্তু, অনেক বিগ বেড শিশু কোথায়, মজা হয়েছে,
ওগুলো খাও না কেন? এটা তো মজা হচ্ছে, অনেক জালি জালি হচ্ছে যে। পরে দিয়ে যাবো, রাজধানী দিয়ে যাবো, এটা পরে খাইব। স্টোরেজ করে যাবো নাকি? আমাদের চায়ের পর্ব চলবে না এখন, আমরা শরীর মানে কিছুটা ওয়ার্ম করার চেষ্টা করব, প্রচন্ড ঠান্ডা। এই যে হাতের অবস্থা দেখি, দেখো তো কেমন, ও মাই গড, একদম ঠান্ডা হয়ে আছে হাত। এখন শরীরটা কিছুটা ওয়ার্ম করব, দেখি নানা চাই গরম, চাই গরম, ওয়াও ওয়াও, চিয়ার্স করো দুজন। শীতের ইভিনিং এর চা না? বাবির হাতের চা মজা তো হবে। বেশি করে না, পরে আবার বলবো না। এই যে চা, এরকম কোন কোন শীতে আর এরকম একটা গরম গরম চা হলে কেমন হয় বলুন? খুব মজা, ঠান্ডা আর গরম দুই মিলে খুব মজা হয়ে গেল। মানে এই চাটা মনে হয় টুটাকে সার্থক করে দিল, তাই না? হ্যাঁ, চা তো মজা হয়েছে, টুটাকে সার্থক করে দিছে চা, কারণ এত কোন কোনে ঠান্ডা আর সাথে এমন গরম গরম একদম ধোয়া উড়া চা। এটা কিন্তু বাসা থেকে মেক করে আনা হয়েছে, এটা হচ্ছে সুরভি ভাবি মেক করে আনছে। হ্যাঁ, এই যে তুমি চা খাচ্ছ, শরীর গরম করছো। ওকে, আর তোকে নিয়ে চাটা খেতে পারতাম, আরো ভালো লাগতো। আসলে তোকে অনেক মিস করতেছি, বুঝতো? ভাবি আপনার ফ্লাক্সটা কিন্তু অনেক ভালো, কতক্ষণ ধুইছে? অনেকক্ষণ হয়েছে না চাটা বানাইছে, একদম ধোয়া উড়া হয়ে রয়ে গেছে। দেখেন চায়ের ধোয়া এখনো উঠছে, এটা মিনিমাম 4-5 ঘন্টা আগে বানানো হয়েছে। এই যে দেখুন, বোঝা যাচ্ছে? ধন্যবাদ, এখানে ময়লা ফেলানোর জায়গা, আপনারা পিছন দিকে ফেলাবেন। খাওয়ার পরে আর কষ্ট করতে হবে না, পেছনে এই যে বিন্দা আছে, চাটা খেয়ে নেই তারপর আবার আসছি। চা খেয়ে আমরা এখন একটা মলের মধ্যে ঢুকে গেলাম, ঠান্ডায়। হ্যাঁ, মেসেজ দিল হেয়ার অয়েলটা দিয়ে গেছে, বাসা নিচ্ছে ও আছে। হ্যাঁ, ও ওকে, একটা পার্সেল আসছে রিদির, বাসার নিচে রেখে গেছে যেহেতু আমরা বাসায় নেই। উফ, ঠান্ডায় অবস্থা খারাপ। কি পরিমাণে মানুষ চিন্তা করেন, আমি কিন্তু কিছুদিন আগেও আসছি এখানে। আজকে কিন্তু উইকেন্ডও না। হ্যাঁ, আজকে উইকেন্ড না, হ্যাঁ ওয়ার্কিং ডে, তারপরে এই অবস্থা, বুঝলাম না আসলে কি। আমরা গত মনে হয় অল্প কিছুদিন আগে আসছিলাম, তখন আমাদের সাথে রাত ছিল কিন্তু তেমন কোনো মানুষ ছিল না। তো আজকে এই অবস্থা দেখেন, আরেকটা পৃথিবী, আরেকটা জগৎ এটা। ঢিল মেরে পালাবে, ঢিল মেরে।
দেখো তো আমার নিজেরই মাথা ঘুরাচ্ছে। ঠান্ডা লাগতেছে আবার ভিতর থেকে বের হয়ে গেছি তো খুবই ঠান্ডা লাগতেছে। আমি একটু ব্যাক ক্যামেরা পেছন সাইডটা দেখাই। হ্যাঁ দেখি বাতাস, যে পরিমাণ বাতাস। এই যে উপরে কেবল কার, আর এখানে রিফা আর নৌশেনের ফটোশ্যুট চলছে। এই যে দুই ক্যামেরাম্যান কিভাবে ফটো উঠাচ্ছে আর কি। এই তো গ্যান্টিং হাইল্যান্ডের ভিডিওটা দুইটা পর্বে আসবে, কারণ একটা পর্বে এটা আমি কখনোই শেষ করতে পারবো না, অনেক বড় হয়ে গেছে। আসলে আসলে যেখানেই যাই সেখানেই শ্যুট করতে ইচ্ছে করে, তো সব মিলিয়ে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই এটা দুইটা পর্বে আসবে। তো এটা তো আমার প্রথম পর্ব, তো ঠিক আছে, আশা করি প্রথম পর্বটা সবাই এনজয় করেছেন। তো আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য আল্লাহ হাফেজ।